ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না চিত্রনায়ক শাকিব খান। বুধবার রাতে রাজধানী গুলশানে একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলের জন্মদিনের কেক কাটেন নায়িকা অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে নায়ক রিয়াজ, বাপ্পি, সঙ্গীতশিল্পী মমতাজ ও নায়িকা পূর্ণিমার মতো তারকারা উপস্থিত থাকলেও বাবার অনুপস্থিতিতে যেন অপূর্ণই রয়ে গেল শাকিব অপু দম্পতির এক সন্তানের প্রথম জন্মদিনের অনুষ্ঠান। অবশ্য এর আগে বেলা দুইটার দিকে শাকিবের এক আত্মীয় নিকেতনে অপুর বাসায় গিয়ে আব্রাহামকে গুলশানে শাকিবের বাসায় নিয়ে আসেন। সেই সময় বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। তখনই জানা যায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না শাকিব। 2008 সালে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান অপু বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত বছর 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাহামের। দীর্ঘদিন বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার পর গত 10 এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ওই দিনই অবশ্য শাকিব স্ত্রীকে স্বীকৃতি ও সন্তানকে গ্রহণের কথা বলেন। তবে এরপর থেকে শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে।